হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান মারুফ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক জায়গায় ঘুরতে আসছি, ডালিয়ার ব্রিজ, তালার মাটির সিটটা, যেটা ডালিয়া নামে পরিচিত। আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের ফার্স্ট ব্লগ। উপভোগ করতে থাকেন এবং দেখতে থাকেন, লেটস সি। সো গাইস, আমরা বর্তমানে আছি লালমনিরহাটের তিস্তা ব্যারেজ, যেটা তিস্তা নদী নামে পরিচিত। আমাদের পাশেই আছে নদী, আমি উপর দিয়ে হাঁটছি রাস্তা, ওই সাইডে রাস্তা। আপনারা যারা আসবেন এইখানে, অনেক বেশি কষ্ট না, সামান্য কষ্টেই আসতে পারবেন। বাংলাদেশ ওয়াটার ডেভেলপ বোর্ড, তিস্তা বাংলাদেশ। আগুনি পূর্ণিমা রাতে জল পলায়ে যায় রোমাঞ্চকর সাইড হচ্ছে এইগুলা। এখানে অনেক আসে সেলফি তোলে, ঘুরে ফিরে খায়। বিশেষ করে এই জায়গার পুষ্কারটা অনেক বেস্ট। এখান দিয়েই ইন্ডিয়ার পানি বাইর হয়, গেট আছে তলে। জীবনে তো সুখের হলো আমার পাশে তুমি আছো তাই এক জীবন। ডালিয়ার ব্রিজে আসে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, এখানে আপনি আসলে পুচকা খাইতে পারবেন। এবং আপনাদের একটা নিরাপত্তার কথা বলি, এখানকার অনেক লোকজন এলাকার পাওয়ার দেখে আপনাদের কাছে অনেক কিছু করার চেষ্টা করবে। সো আপনারা যদি সরল হয়ে থাকেন তাহলে ওরা আপনাদের পাশ দেবে, আর যদি আপনারা একটু কঠোর হন তাহলে দেখবেন ওরাই নিজেরাই আপনাদের কাছে ভয় পাবে। থ্যাংকস ফর ইওর অ্যাটেনশন। আল্লাহ হাফেজ।